এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, রাজ্যসভার সাংসদ হচ্ছেন মুকুল রায়, কৃষ্ণনগর উত্তরে লড়বেন শুভ্রাংশু। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শুরু দিয়ে শেষ অবধি দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখবেন এই রকমই নতুন নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। রাজ্যসভার সাংসদ হচ্ছেন মুকুল রায়, কৃষ্ণনগর উত্তরে লড়বেন শুভ্রাংশু, সূত্রের খবর এমনটাই। রাজনৈতিক মহলে খবর ছিল তৃণমূলে যোগ দিয়ে মন্ত্রী হতে পারেন মুকুল রায়, কিন্তু তেমনটা হচ্ছে না। ছেড়ে আসা রাজ্যসভার সাংসদ পদে ফের ফিরতে চলেছেন মুকুল রায় তৃণমূলের টিকিটে। রাজ্যসভায় তৃণমূলের দুটি সাংসদ পদ ফাঁকা রয়েছে, একটি ছেড়ে যাওয়া দীনেশ ত্রিবেদীর এবং অন্যটি মানস ভুঁইয়ার। সূত্রীয় খবর, এই দুই আসনের একটি বরাদ্দ হয়েছে মুকুল রায় এবং অন্যটি যশোবন্ত সিনহার জন্য। অন্যদিকে কৃষ্ণনগর উত্তর আসনে জিতলেও বিধায়ক হিসেবে পদত্যাগ করতে চলেছেন তিনি, আর পদত্যাগ মানেই উপনির্বাচন। জানা গিয়েছে কৃষ্ণনগর উত্তর আসনে তৃণমূলের টিকিটে লড়বেন শুভ্রাংশু রায়। এখনও নিজের তৃণমূল যোগ বা বিজেপি ছাড়ার কারণ উল্লেখ করেননি মুকুল রায়, তবে বাকিরা শুরু করেছেন তার এই পুরনো ঘরের ফেরার কারণ অনুসন্ধান। গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতিতে চর্চা ছিল যে বিষয় নিয়ে, এদিন তারই যবনিকা পতন এক প্রকার। এতদিনের দূরত্ব ঘুচিয়ে এদিন মমতার সঙ্গে বৈঠকে বসছেন তারই দীর্ঘদিনের সঙ্গী এবং এক সময়ের প্রতিপক্ষ মুকুল রায়। সঙ্গে যাবেন পুত্র শুভ্রাংশু। বিকেল 3:30 তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে উপস্থিত থাকবেন দুজনেই। রাজ্যসভার সাংসদ হচ্ছেন মুকুল রায় বলে খবর এসেছে, যদিও তৃণমূল বা মুকুল এই বিষয়ে কিছুই জানায়নি, তবে মুকুল এবং শুভ্রাংশু তৃণমূলের যোগদান এক প্রকার নিশ্চিত। সূত্রের দাবি, মোট 12 বিজেপি বিধায়ক এবং 2 সাংসদ সহ মোট 22 নেতা মুকুলের পিছন পিছন যোগ দিয়ে চলেছে তৃণমূলে।